দখল দিয়েছি রক্ত আরো দেব এই দেশের মানুষকে মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ সারা দেশে সবাই আকর্ষিততা এই ঘটনাটা সদভঙ্গ হয়ে গিয়েছিল শহরে লোকজন নানা কথাবার্তা বলছিল কিন্তু ঠিক এটা কি ঘটেছে কতটা ঘটেছে সেটা জানার জন্য একটা সভা হচ্ছে একটা ছিলেন আর কি সবাই তো সত্যি সত্যি বঙ্গবন্ধু মারা গেছেন তার পরিবার পরিজন সবাই মারা গেছেন কে কে মারা গেলেন এগুলোই খোঁজ খবর হচ্ছিল আর কি আমরা যেমন ওই রাস্তাতেই বেগম সুন্দর আমাদের বাসা মার বাড়িতে ফোন করে আমরা জানার চেষ্টা করছিলাম আসলে পরিস্থিতিটা কি ঢাকায় ফলে ঢাকায় কি হচ্ছে এটার উপরে অন্যান্য জায়গায় প্রাথমিকভাবে সকলেই একেবারে স্তব্ধ হয়ে গিয়েছিল যেটা কি হচ্ছে কি হচ্ছে যাচ্ছে এরকমই চট্টগ্রাম তো বিভ্রান্ত এবং কতদিন